বাচ্চাদেরকে তাবিজ দেওয়া জায়েজ আছে কিনা, বাচ্চা হোক অথবা বড় কেউ হোক, কাউকে তাবিজ দেওয়া জায়েজ নেই। তাবিজ লটকানো কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক বলে আখ্যায়িত করেছেন। ছোট বড় কারোর জন্যই তাবিজ ঝুলানো, তাবিজ লটকানো জায়েজ নেই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলছেন, মান আল্লাকা তামিমাকান ফাকাদ আশরাকা বিল্লাহ, যে ব্যক্তি তাবিজ কবজ লটকালো সে আল্লাহ তাআলার সাথে শিরিক করলো। হাদিসটির সনদ সহি মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে, যেখানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার তাবিজ কবজকে শিরিক বলেছেন। সুতরাং এগুলোর বৈধতা দেওয়ার অর্থই হলো শিরিককে বৈধতা দেওয়া। আর কোরআনের আয়াত দিয়ে হাদিসের অর্থ বা হাদিসের টুকরা দিয়ে তাবিজ দেওয়া যাবে কি না, এই নিয়ে ফকিহদের মাঝে একটা দল বলেছেন যাবে। কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো পার্থক্য করেননি যে কোরআন এবং সুন্নাহর তাবিজ দেওয়া যাবে, আর মন্ত্র দিয়ে অথবা কোনো দুর্বোধ্য বিষয় দিয়ে তাবিজ দেওয়া যাবে না, এই পার্থক্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিলেন, যে ব্যক্তি তাবিজ কবজ ঝুলাবে লটকাবে সে শিরিক করলো। এখন যারা বলছেন যে বাচ্চাদেরকে তাবিজ দেওয়া যাবে এবং যারা দোয়া মুখস্থ করতে পারে না তাদেরকে তাবিজ দেওয়া যাবে, তাদের পক্ষে কোনো দলিল নেই। তারা যে সমস্ত দলিলগুলো দিয়ে থাকেন ওলামায়ে কেরাম সেই দলিলগুলোকে সহিহ বলে আখ্যায়িত করেননি। এবং সাহাবি যে আমল তিনি তার সন্তানদেরকে ছোট বয়সে যারা দোয়া মুখস্থ করতে পারতো না তাদেরকে তাবিজ লটকাই দিতেন, এই শব্দটাকে তারা অতিরিক্ত বলে উল্লেখ করেছেন। সুতরাং আমরা সেটাই গ্রহণ করব যা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখানে কোনো পার্থক্য করেননি, আমরাও পার্থক্য করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক।